চট্টগ্রাম মহানগরীর সৌন্দর্য বর্ধন ও বেসরকারি দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজনের সাথে সৌজন্য সাক্ষাতে এ আশ্বাস দেন তিনি। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম স্বামী। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এ সময় খোরশেদ আলম সুজন চট্টগ্রামকে আরও সুন্দর, আকর্ষণীয় ও পর্যটক আকৃষ্ট করতে এটিএন পরিবারের সহযোগিতা চান। প্রভাব আছে, আপনি আমাদের চট্টগ্রামের বেসরকারি বিনিয়োগের জন্য একটু মেহরবানি করে উদ্যোগ নিতে পারেন। এ সময় ডক্টর মাহফুজুর রহমান নগরবাসীর দুর্ভোগ লাঘবে সিটি কর্পোরেশনের নেয়া বিভিন্ন উদ্যোগের জন্য নতুন প্রশাসককে ধন্যবাদ জানান। নবনিযুক্ত প্রশাসককে সব রকম সহযোগিতারও আশ্বাস দেন এটিএন বাংলার চেয়ারম্যান। আমি একটু একটু আশ্বাস দিতে চাই যে আমাদের কিছু ফাইন্যান্সার আছে যারা বড় বড় ফাইন্যান্স করতে বাংলাদেশে ইন্টারেস্টেড, আমি তাদেরকে নিয়ে আসবো, নিয়ে এসে কথা বলাবো। কথা বলে যদি তারা ইন্টারেস্টেড হয় আপনারা বলবেন টার্মস অ্যান্ড কন্ডিশন কী হতে পারে, কীভাবে তা করতে পারে। কারণ প্রত্যেকটা দেশের তারা ওরা মিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করবে, তারপরে এটাকে রিপে কেমন করে হবে সেগুলি একটা ব্যাপার আছে। এটিএন বাংলা চট্টগ্রামের বিভাগীয় প্রধান আলী আব্বাস এবং প্রশাসকের একান্ত সচিব এম এ হাশিম সহ বিশিষ্টজনরা এ সময় উপস্থিত ছিলেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা।